আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আমরা আলোচনা করেছি উমর আবু রিশাকে নিয়ে, আজকে আমরা আলোচনা করব আবদুল্লাহ আল বারদুনীকে নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা করতে বা আলোচনার দিকে বেড়ে যাই, আলোচনার দিকে এগিয়ে যাই। তো দেখো যে আবদুল্লাহ আল বারদুনী, তিনি জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে আরও দুজন মৃত্যুবরণ করেন, ঠিক আছে। সে দুজনের নাম হচ্ছে আবুল হাসান আলিয়া নাদবি একজন, আর একজন হচ্ছে আলিয়া তান্তাবি। তো তিনার পুরোনাম হচ্ছে হুয়া আবদুল্লাহ সালেহ হাসান আল শাহাফ আল বারদুনি, উলিদা বি কারিয়াতি আল বারদুন। বারদুন নামক একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, বি মহাফাজাতি দিমার, দিমার এই জেলার মধ্যে এটা অন্তর্ভুক্ত, ফি সানাআ আল ইয়ামান, ইয়ামানের রাজধানী যে সানাআ রয়েছে সেখানকার যে দিমার একটা জেলা বলতে পারো, মহাফাদা মানে জেলা হয়। তো আমাদের এখানে মদিরিয়া ইউজ মানে জেলা ইউজ করা, ওখানে মহাফাদা। তো এটা বাংলা অবশ্যই। তো দিমার এটা হচ্ছে তাদের যে সানার মানে ওটা রাজধানী, ইয়ামানের রাজধানী। তো দিমার এই জেলার বারদুন নামক গ্রামে তিনি কী করেন, জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে। ফাকাদা বাসারো বিসবাবি দাইল জুদরি ওয়াফি আল খামিসাতি আবিসাদিসাতি মিন উমরি, 5 অথবা 6 বছর বয়সে গুটি বসন্তের কারণে তিনি তার যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। যেমনভাবে আবুল আলাল মারি, তিনি মাত্র চার বছর বয়সে তার যে দৃষ্টিশক্তি তিনি হারিয়ে ফেলেছিলেন। তালাক্কা এটা ইয়াতে নিজে দুটো ফোঁটা হবে না, তালাক্কা দেরাসাতাহু আল ইবতিদাঈয়া, তার যে প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেন, ফি আল মাদ্রাসাতি শামসিয়াতি জাইদিয়াতি, এই মাদ্রাসায় তিনি কী করেন, তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন, ফি দিমার যেটা দিমারে অবস্থিত, অফিস সানাতিন আলফাতি সুমিয়া ওয়া সামানি ওয়া আরবাইন, 1948 খ্রিস্টাব্দে যেই সালে ইব্রাহিম আল কুনি জন্ম। ইব্রাহিম আল কুনি কোথাকার, লিবিয়া, লিবিয়ার রাজধানী কোথায়, তারাবলিস, আর লিবিয়ার কারেন্সির নাম কি, দিনার, মনে রাখবে। কুয়েতের রাজধানী কুয়েত, আর কুয়েতের যে দিনার এই কারেন্সির নাম হচ্ছে দিনার। তারপর জাজাইর, আলজেরিয়া, আলজেরিয়া থেকে জন্মগ্রহণ করেন, না তো আহলা মুস্তাকনামি, তিনি সেই কান্ট্রির যে দিনার অর্থাৎ কারেন্সির নাম হচ্ছে দিনার, আলা মুস্তাকনামি, তিনি একজন হচ্ছেন আলজেরিয়ান পোয়েট। আচ্ছা, 1948 খ্রিস্টাব্দে ইয়াতাকারা ফিয়াহাদি আহমদ বিন ইয়াহিয়া, 1948 খ্রিস্টাব্দে তাকে ওতুকিলা অর্থাৎ গ্রেপ্তার করা হয়, কার সময়, না তো আহমদ বিন ইয়াহিয়ার সময়, লি মুসা নাজাতিহি, মানে এর একে সমর্থনের জন্য, এর পৃষ্ঠপোষকতার কারণে, সাওরাহ আদ দস্তুর আম 1948। তো 1948 খ্রিস্টাব্দে এই যে সম্ভবত এর ভায়োলেট করেছিল দস্তুর অর্থাৎ সংবিধানের, এই সংবিধানের যে বিরুদ্ধে তিনি কী করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন আহমদ বিন ইয়াহিয়ার, যার কারণে তাকে জেলে যেতে হয়। ওয়া সাকানা বিসিজনি তিসআতা আশহরিন, প্রায় 9 মাস ইনি জেলে ছিলেন। আরেকজন জেলে গিয়েছিলেন, অবশ্যই তোমরা পড়েছ, সেটি আধুনিক আরবি সাহিত্যের ইতিহাসের প্রথম ভিডিও ছিল, মাহমুদ সামি আল বারুদি, কত বছর, 17 বছর তিনি জেলে ছিলেন, কোথায়, না তো শ্রীলঙ্কাতে, সারান্দ্বীপ। ও বাদ তাখাল্লুসি মিনা সিজনি, জেল থেকে বেরিয়ে ইনতাকারা ইলা সানা, ইয়ামানের রাজধানী সানাতে গিয়েছিলেন, হাইসু তাআল্লামা ফি দারিল উলুম, দারুল উলুম এই ইনস্টিটিউটে তিনি কী করেছেন, শিক্ষা অর্জন করেছিলেন। ওয়া হাসালা মিনহা আলা শাহাদাতিল বাকাল রিউস আম আল ফাতি সুমিয়া ওয়া 52, 1952 খ্রিস্টাব্দে সে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। নালা জায়জাত তাফাওক আল লুগাবি, জায়জাত তাফাওক আল লুগাবি এই যে অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন, মিন দারিল উলুম আশরাইয়াতি, এই থেকে তিনি পেয়েছিলেন, এদের থেকে। অতোফিয়া ফি সানাতে তিনি ইন্তেকাল করেন, ফি আল ইয়ামান, ইয়ামানের রাজধানী সানাতান আল ফতি সুমিয়া ওয়াতিস ওয়াতিসিন, 1999 খ্রিস্টাব্দে। খান আবদুল্লাহ আল বারদুনী শায়রান নাকিদান বা মুআররিখান, তিনি একজন কবি, একজন সমালোচনাকারী, আর একজন ঐতিহাসিকবিদ ছিলেন, ঐতিহাসিক ছিলেন। ওয়া উতলিকা আলাইহি আল লাকব আর রয় আল মুবসির, আর রয় আল মুবসির তাকে তার যে উপাধি, আর রয় আল মুবসির, তো এই উপাধিটা অবশ্যই মনে রাখবে যে রয় আল মুবসির মান, না তো আবদুল্লাহ আল বারদুনী, এটা আসার মতো কোশ্চান। বাদা ইয়াকরিদু আশের আওয়াফি আত্মালিসাতে আসার আমি নমরি, অর্থাৎ যখন তার বয়স মাত্র 13 বছর তখন থেকে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তারপর চলো দেখে নিই কারা কারা মানে কত বয়সে কবিতা লিখতে শুরু করেছিল, যদিও আমি এর আগে অনেকবার বলে দিয়েছি, বারবার এই জন্য বলছি যাতে তোমাদের
এগুলো কণ্ঠস্থ হয়ে যায়। দেখো সালাহ আব্দুস সবুর 22 বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। নেজার কোব্বানি তিনি 16 বছর বয়স, অর্থাৎ সাল যদি বলি 1939, সালাহ আব্দুস সবুর 1953 থেকে, আর যে আবুল কাসেম আশআবি 15 বছর বয়সের আগে থেকে, উমর আবু রিসা 20 বছর পূরণ না হতে তিনি কবিতা লিখতে শুরু করেন। মোতানাব্বি 9 বছর বয়সে, নাজিকুল মালিকা 10, আবুল আল মারি 11, বাসার বিন বোর্ড 10, এহসান আব্দুল কুদ্দুস তিনি 10। এগুলো অবশ্যই লিখে নেবে, সরি। ওয়ালাহু ইসনা আশারাতা আশারা দিওয়ানান ওয়াহিয়া, তার 12টা কাব্যগ্রন্থ রয়েছে। মিন আরদি বিলকিস এটা একটা, তারপর আসাফার ইলাল আয়াম আল খাদার, তারপর ফি তারিখ আল ফাজার, মদিনাতুল গাদ, কায়নাতুল শাওকি, কিতাবুল কায়নাত একজন পেয়েছি, একটা পেয়েছি গ্রন্থ, সেটা কাছে ছিল জামশেদ কিয়া জাহাবি। জামশেদ কিয়া জাহাবি কোথায় কবি না তো ইরাকের, ইরাকে কয়জন পেয়েছি, 3 জন, বদর শাকের সৈয়াব, মারুফ আর রসাফি আর জামশেদ কিয়া জাহাবি। কায়নাতু শাওকি আল আখার এটা হচ্ছে কার, এটা আবদুল্লাহ বারদুনির। উজুহু দুখানিয়া ফি মারাইয়া লাইল, জাওয়াবুল উসুর, জামানুন বিলা নুইয়া, রাজাতুল হাকিম বিন জাইদ, তাজমাতুন রামলিয়াতুন লি আরাস আল গিবার গুবার, তারপর রাওয়াগু আল মাসাবিহ লি আইনি আম বিলকিস। এগুলো এই কাব্যগ্রন্থগুলো দেয় না অতটা, তো এগুলো একবার চোখ বলে নেবে, এখান থেকে অত প্রশ্ন আসে না। আসলে ওই আর রাই আল মুবসির এটা কে, এটা কার, মানে এটা কার উপাধি, এটা হচ্ছে আবদুল্লাহ আল বারদুনির। তো চলো দেখে নিই 21 সালে কার কার জন্ম মৃত্যু হয়েছে। 1999 খ্রিস্টাব্দে আবুল হাসান আলী নাদবি, আলী আত্মানথাবি, আবদুল্লাহ আল বারদুনি, তিনজনে ফিনাসিস সানা 21 সালে ইন্তেকাল করেন। আচ্ছা, তো আবদুল্লাহ বারদুনির সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আশা করছি তোমরা অজানা কিছু তথ্য এখান থেকে পেয়েছ। আজকে এ পর্যন্তই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।